আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য। আমার যতদূর মনে পড়ে অতীতে কোনো না কোনো বৎসরের এই সম্মেলনে আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটি প্রশ্নের জবাব দিয়েছি যে এবাদত করার জন্যই যদি আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে মানুষ শুধু নামাজ রোজা এবাদত বন্দেগী করবে, হাল চাষ করবে কেন, কৃষি কাজ করবে কেন, ব্যবসা বাণিজ্য করবে কেন, চাকুরি বাকুরি করবে কেন? এইগুলি তো এবাদত নয়, এগুলি তো সংসারের কাজ। এই প্রশ্নের জবাব আমি অতীতে সবিস্তারে আপনাদেরকে বলেছি, যারা সেদিন ছিলেন না অথবা যাদের মনে নাই তাদেরকে আজকে আবার সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই। প্রশ্নটির জবাব আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য। মানুষের জীবনের একমাত্র কাজ আল্লাহর এবাদত করা। খাওয়া দাওয়া করার নাম তো এবাদত নয়, খাওয়া দাওয়া করে কেন? ঘুমানির নাম তো এবাদত নয়, মানুষ ঘুমায় কেন? পেশাব পায়খানা করার নাম তো এবাদত নয়, মানুষ পেশাব পায়খানা করে কেন? যদি একমাত্র এবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে যেই কাজগুলি এবাদত নয় সেইগুলি করে কেন? এই প্রশ্নের জবাব এই সম্মেলনের উদাহরণের মাধ্যমে বোঝা সহজ। এই সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য। কিসের জন্য? ওয়াজ। এখানে ওয়াজ হবে, উলামায়ে কেরাম ওয়াজ করবেন, সর্বস্তরের মুসলমানগণ ওয়াজ শুনবেন, এই হইল সম্মেলনের একমাত্র উদ্দেশ্য। একমাত্র ওয়াজ যদি সম্মেলনের উদ্দেশ্য হয় তাহলে সামিয়ানা কেন, বাতি কেন, মাইক কেন, স্টেজ কেন? এই প্রশ্নের যেই জবাব, একমাত্র এবাদত করা যদি মানুষ সৃষ্টির উদ্দেশ্য হয় তাহলে মানুষ খায় কেন, ঘুমায় কেন, পেশাব পায়খানা করে কেন? ওই প্রশ্নেরও সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। সম্মেলনের আয়োজন শুধুমাত্র ওয়াজের জন্য, সামিয়ানা কেন? ওয়াজের সুবিধার জন্য। বলেন তো সামিয়ানা কেন, মাইক কেন? ওয়াজের সুবিধার জন্য। বাতি কেন? ওয়াজের সুবিধার জন্য। মঞ্চ কেন? ওয়াজের সুবিধার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র এবাদত করার জন্য, মানুষ খায় কেন? এবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে আগামী 24 ঘন্টা খানা বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হয়। মানুষ ঘুমায় কেন? এবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে আগামী 24 ঘন্টা ঘুম বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হয়। মানুষ পেশাব পায়খানা করে কেন? এবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ রাখুন, 24 ঘন্টা পরে দেখুন তো এবাদত করতে কেমন সুবিধা হয়। তাহলে আল্লাহ কি মানুষ বানাইছেন খাওয়ার জন্য, ঘুমানির জন্য, পেশাব পায়খানা করার জন্য, না একমাত্র এবাদতের জন্য? তাহলে খায় কেন? এবাদতের সুবিধার জন্য। ঘুমায় কেন? এবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করে কেন? কেন? এবাদতের সুবিধার জন্য। এগুলি তার জীবনের আসল কাজ নয়, মানুষের জীবনের একমাত্র আসল কাজ হইল আল্লাহর এবাদত। তাই আমাদের বোঝা দরকার তাহলে আল্লাহর এবাদত কোন জিনিসটার নাম? আল্লাহর বিধিনিষেধ পালন করার নাম। কোন জিনিসের নাম আল্লাহর এবাদত? আল্লাহর বিধিনিষেধ পালন করার নাম। আল্লাহ যে কাজের আদেশ করেছেন সেই কাজ করার নাম এবাদত। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ না করার নাম এবাদত। এক কথায় আল্লাহর বিধিনিষেধ পালন করার নাম এবাদত।
আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, তাই নামাজ একটা এবাদত। আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা একটা এবাদত। আল্লাহ হজ করার আদেশ করেছেন, তাই হজ করা একটা এবাদত। আল্লাহ যাকাত দেওয়ার আদেশ করেছেন, তাই যাকাত দেওয়া একটা এবাদত। নামাজও একটা এবাদত, রোজাও একটা এবাদত, হজও একটা এবাদত, যাকাতও একটা এবাদত। তাহলে ধর্ম কোনটা? এই প্রশ্নের জবাব হলো, সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। এই কথাটাও আমরা এক সহজ একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার মুখের সামনে কতগুলি মাউথপিস ফিট করা আছে, এগুলিকে মাইকের মাউথপিস বলা হয়। প্রতিটি মাউথপিসের সাথে তারের সংযোগ আছে, এগুলিকে ওয়্যার বলা হয়। তার সাথে আবার এই মাউথপিসগুলি একটা স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে, এটাকে মাইকের স্ট্যান্ড বলা হয়। ব্যাটারি অথবা বিদ্যুতের সাথেও সংযোগ আছে, ওইটাকে ব্যাটারি বলা হয়, বিদ্যুৎ বলা হয়। হরনের সাথে তারের সংযোগ আছে, ওইটাকে মাইকের হরন বলা হয়। একটা হলো মাইকের মাউথপিস, একটা হলো মাইকের স্ট্যান্ড, একটা হইল মাইকের ওয়্যার, একটা হইল মাইকের ব্যাটারি, একটা হইল মাইকের হরন। তাহলে মাইক কোনটা? এই প্রশ্নের যেই জবাব, নামাজ একটা এবাদত, রোজা একটা এবাদত, হজ একটা এবাদত, যাকাত একটা এবাদত, তাইলে ধর্ম কোনটা? ওই প্রশ্নেরও সেই জবাব। দেখি জবাব বুঝলেন কিনা। একটা মাইকের মাউথপিস, একটা স্ট্যান্ড, একটা ওয়্যার, একটা ব্যাটারি, একটা হরন, মাইক কোনটা? সবটার সমষ্টির নাম মাইক। ঠিক তেমনিভাবে একটা এবাদতের নাম নামাজ, একটা এবাদতের নাম রোজা, একটা এবাদতের নাম কুরআন তেলাওয়াত, একটা এবাদতের নাম দোয়া, একটা এবাদতের নাম দুরুদ। ধর্ম কোনটা? সবটার সমষ্টির নাম ধর্ম। সবটার সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। আমি খুব সাদা সিধাভাবে, খুব সহজ সরলভাবে, খুব শান্তভাবে কথাগুলি বলতেছি, আপনার একটু মনোযোগ দিলেই অনায়াসে বুঝতে পারবেন এবং ইনশাআল্লাহ জীবন ভর ইচ্ছা করলেই স্মরণ রাখতে পারবেন। সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। ধর্ম তো দুনিয়াতে অনেক আছে। আল্লাহ যে আমাদেরকে এবাদত করার জন্য পাঠাইলেন, সকল এবাদতের সমষ্টির নামই যেহেতু ধর্ম, সারমর্ম দাঁড়ালো ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সারমর্ম কি দাঁড়াইল? একমাত্র ধর্ম পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষের জীবনের আসল কাজ ধর্ম পালন করা। ধর্ম পালন ছাড়া সংসারের যত কাজ আছে সবগুলি এবাদতের সুবিধার জন্য করা হয়, সেইগুলি আসল কাজ নয়। তবে যদি কেউ ধর্ম ঠিক মতে পালন করে, তাহলে তার সংসারের কাজেও ধর্ম পালনের সওয়াব হয়। এর একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়। কিসের সাথে? জামাতের সাথে। বলুন তো, এশার নামাজ পড়াটা এবাদত কিনা? জমাতে পড়া সুন্নত কিনা? মহিলাদের জন্য না পুরুষের জন্য, এরও মনে রাখতে হবে। পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসাএ কা'রু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আল্লাহর রাসূল বলেন, পুরুষগণ মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে পাবে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে পাবে সেই সওয়াব। এর পিছনেও কারণ আছে। আমার মনে পড়ে, অতীতে আমি আপনাদেরকে তার কারণও
একেবারে চুল ছাড়া বিশ্লেষণ সহ বলে দিয়েছি। একদিনে সব কথা বলা সম্ভব হয় না। আজকের মতো এতটুকু স্মরণ রাখুন, আল্লাহ রসুল বলেছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। তাই যে হাদিসে রাসূল বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ল, এখানে যে ব্যক্তি বলতে মহিলা না পুরুষ? হ্যাঁ পুরুষ। রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইল, তার অর্ধেক রাতের ঘুম এবাদতে লেখা হয়ে গেল। আবার ঘুম থেকে জাগার পরে যে ব্যক্তি ফজরের নামাজ জমাতের সাথে পড়ল, তার বাকি অর্ধেক রাতের ঘুম এবাদতে লেখা হয়ে গেল। তাই আল্লাহর রাসূল শেষের দিকে বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইল, ফজরের নামাজ ঘুম থেকে জাগার পর জমাতের সাথে পড়ল, এই লোকটা এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল।